এবার বলিউড সিনেমায় কণ্ঠ দিবেন আসিফ আকবর। দীর্ঘ 19 বছর ধরে বাংলা ভাষাভাষীদের জনপ্রিয় গান উপহার দিয়ে আসছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। নিজেকে নিজে নিয়ে গেছেন অন্য উচ্চতায়, পরিচিতি পেয়েছে বাংলা গানের যুবরাজ রূপে। কখনো বা কণ্ঠপুরুষ হিসেবে বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ আসাম তৈরি হয়েছে তার অগণিত ভক্ত। তার আবেদন তৈরি হয়েছে বলিউডে, হান্স নামের একটি বলিউড সিনেমায় কণ্ঠ দিবেন তিনি। গেল সন্ধ্যায় রাজধানীর মগবাজার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভারতের গ্রেট মিউজিকের ব্যানারে আসিফ আকবরের নতুন গান অভিনয় মুক্তি পায়। এ সময় উপস্থিত ছিলেন আসিফ আকবর, দেবাশিস বিশ্বাস, ইথুন বাবু, তরুণ মুন্সী, প্লাবন ফেরোশি সহ অনেকে। গ্রেট মিউজিকের পক্ষ থেকে ছিলেন ফরিদুদ্দিন, শ্রী প্রীতম ও জাকির হোসেন। বক্তব্যে গ্রেট মিউজিকের বাংলাদেশের চেয়ারম্যান ফরিদুদ্দিন আসিফ আকবরের বলিউড সিনেমায় কণ্ঠ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দু বাংলাতে আসিফের বেশ জনপ্রিয়, তার গান এতদিন বাংলাদেশের মানুষ শুনেছে, এবার তাকে নিয়ে একটু অন্যরকম কিছু করতে যাচ্ছি। হান্স নামের একটি হিন্দি ছবি করতে যাচ্ছি আমরা, এই ছবিতে আসিফ ভাই গান করবে, এই বিষয়ে আসিফ ভাইয়ের সম্মতি দিয়েছে। এবার আসিফ ভাইয়ের গান দিয়ে আমরা মুম্বাই মাতাব। ইথুন বাবু আসিফ আকবরের নতুন এই পদচারণার জন্য ভালোবাসার শুভকামনা জানিয়েছেন। অন্যদিকে এই সময় জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ বিয়ে করেছেন গত বছরের 16 ডিসেম্বর। বন্ধুর বোন শাম্মা রুশদি অবন্তীর সঙ্গে তার 9 বছরের পরিচয়। আর প্রেম করেছেন 7 বছর। সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের আজ হয়। এবার অনুষ্ঠানের পালা। আগামী শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এক কনভেনশন হলে হবে সিয়াম আর অবন্তীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর কোপাখানা রোডের আজিজ মঞ্জিলে হলো তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ছিলেন সিয়াম আর অবন্তীর বন্ধুরা, ছোট পর্দা ও বড় পর্দার তারকারা এবং দু পরিবারের আত্মীয় স্বজন। এদিকে কংগ্রেস নেতা সালমান নিজামীর একটি টুইট থেকে জানা গেছে, পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় নিহত লোকজনের পরিবারের জন্য 15 কোটি রুপি দিয়েছেন শাহরুখ খান। তবে এই ব্যাপারে এই বলিউড তারকার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরে অবশ্য এর কারণও জানা গেছে, শাহরুখ খান নাকি নীরবে অনেক দান করেন, কিন্তু তার সামনে আসুক সবার মাঝে প্রচার হোক তা তিনি কখনোই চান না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।